হ্যালো বন্ধুসকল, আজি আমি এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় লৈ আপোনালোকৰ ওচৰলৈ আহিছোঁ। বন্ধুসকল, আজি আমি লেভিপিল 500 mg টেবলেটৰ বিষয়ে আলোচনা কৰিম, যাক লেভেটিৰাচিটাম টেবলেট বুলিও কোৱা হয়। এই টেবলেট কিয় আৰু কেনেকৈ খাব লাগে, কি কি বেমাৰত খাব লাগে, এই টেবলেট খালে কি কি সতৰ্কতা ল'ব লাগে, এই সকলোবিলাক কথা আজি এই ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকৰ লগত আলোচনা কৰিম। চ' বন্ধুসকল, আহক আমি বেছি দেৰি নকৰি কম্পিউটাৰ স্ক্ৰীণলৈ গৈ এই সকলোবিলাক কথা ভালকৈ আলোচনা কৰোঁ। চ' বন্ধুসকল, আজি আমি এই ভিডিঅ'ৰ জৰিয়তে লেভিপিল 500 mg টেবলেটৰ বিষয়ে আলোচনা কৰিম। এই টেবলেটটোৰ কম্পজিশ্যন হ'ল লেভেটিৰাচিটাম টেবলেট। এই লেভেটিৰাচিটাম হ'ল ইয়াৰ কম্পজিশ্যন, আৰু ইয়াক কোম্পানীবিলাকে বিভিন্ন নাম দি পেলাই বনায়, আৰু ইয়াক ছান ফাৰ্মাই লেভিপিল 500 mg নাম দি বনায়। বিভিন্ন কোম্পানীয়ে বিভিন্ন নাম দিয়ে, যেনে এবৈত কোম্পানীয়ে লেভেছাম 500 mg নাম দি বনাইছে, বা চিপ্লাই লেভেপচি 500 mg নাম দি বনায়, বা লেভেচেটাম 500 mg, লেভেৰা 500 mg টেবলেট, বা কেপ্ৰা 500 mg টেবলেট, এনেকুৱা বিভিন্ন নামেৰে বিভিন্ন কোম্পানীয়ে বনায়। চ' বন্ধুসকল, ইয়াৰ মেইন কম্পজিশ্যন হ'ল লেভেটিৰাচিটাম। আজি আমি এই লেভেটিৰাচিটামৰ বিষয়ে আলোচনা কৰিম। এই টেবলেটটো কি কি কাৰণত দিয়া হয়, কেনেকৈ দিয়া হয়, কেনেকৈ খাব লাগে, কেনেকৈ কাম কৰে, এই গোটেইখিনি কথা মই এই ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকৰ লগত আলোচনা কৰিম। চ' বন্ধুসকল, প্ৰথম কথা হ'ল যে আমাৰ ব্ৰেইনৰ যিবিলাক নাৰ্ভ চেল আছে, এই নাৰ্ভ চেলবিলাকৰ এবনৰ্মেল এক্টিভিটিবিলাক কণ্ট্ৰল কৰিবলৈ এই লেভেটিৰাচিটাম দিয়া হয়। আৰু এই লেভেটিৰাচিটামে আমাৰ ব্ৰেইন চেলবিলাকৰ এবনৰ্মেল এক্টিভিটিবিলাক ই ছাপ্ৰেছ কৰে, আৰু যাৰ কাৰণে মানুহজনৰ যি ব্ৰেইনৰ প্ৰব্লেম হয়, বিশেষকৈ এপিলেপচিৰ কাৰণে ইয়াক দিয়া হয়, আৰু এই টেবলেটটো খালে মানুহজন খুব নৰ্মেলভাৱে থাকে। চ' বন্ধুসকল, এটা উদাহৰণ দি মই আপোনালোকক কথাটো ক'ব খুজিছোঁ। চ' বন্ধুসকল, আমাৰ মই এতিয়া কোৱা ধৰণে আমাৰ ব্ৰেইনত এক ধৰণৰ কাৰেণ্ট থাকে, একেদৰে বন্ধুসকল আমাৰ হাৰ্টটো যে আছে, এই হাৰ্টটোতো এক ধৰণৰ কাৰেণ্ট থাকে। সেই কাৰেণ্টটোৰ কাৰণে আমাৰ হাৰ্টটো যে লাভ দাপ এনেকৈ যে আমাৰ হাৰ্টটোৱে বিট কৰি থাকে, ই কিয় বিট কৰি থাকে, এটা নৰ্মেল ৰেঞ্জত কিন্তু আমাৰ হাৰ্টটোৱে বিট কৰি থাকে, কোনো জোৰকৈ নকৰে, লাহেকৈ নকৰে, এটা নৰ্মেল ৰেঞ্জত লাভ দাপ এনেকৈ মাৰি থাকে। ইয়াত কাৰণ এইটোৱে যে আমাৰ হাৰ্টটোৰ ভিতৰত এবিধ কাৰেণ্ট আছে, কাৰেণ্ট দি থকাৰ কাৰণে আমাৰ হাৰ্টটোৱে চলি থাকে। কিন্তু যেতিয়া আমাৰ হাৰ্টটোৰ সেই কাৰেণ্টটোৰ সমস্যা হয়, তেতিয়া কি হ'ব, আমাৰ হাৰ্টটোৱে কিন্তু এই নৰ্মেলি যিটো বিট কৰি থাকে সেই নৰ্মেল নহ'ব, হয় লাভ মাৰি মাৰিবি, অলপ ৰেষ্ট ল'ব, আকৌ লাভ মাৰিব, যাৰ ফলত আমাৰ কি হ'ব, আমাৰ হাৰ্টটোৰ সমস্যা হ'ব। হাৰ্টটোৰ সমস্যা হোৱাৰ লগে লগে মানুহজনে নৰ্মেল একো কামেই কৰিব নোৱাৰে, হয়তো মানুহজন মৰিও থাকিব পাৰে, যাৰ কাৰণে আমি এক্সটাৰ্নেলি মানুহজনৰ হাৰ্টৰ সেই কাৰেণ্টৰ সমস্যা হ'লে আমি বাহিৰৰ পৰা বেটাৰী লগাই দিব লগা হয়। মই একদম সহজ ভাষাৰে কৈছোঁ বন্ধুসকল, যেতিয়া হাৰ্টৰ সেই কাৰেণ্টৰ সমস্যা হয় তেতিয়া আমি বাহিৰৰ পৰা বেটাৰী লগাই দিওঁ। সাধাৰণতে বন্ধুসকল, যিকোনো বস্তু এটাত আমি যদি বেটাৰী লগাই দিব লাগে, তেতিয়া সেই বেটাৰীটোৰ কাৰণে এডাল পজিটিভ আৰু নেগেটিভ দুডাল তাৰ থাকিব লাগিব। সেই তাৰ দুডাল বেটাৰীত লগাই দিলে সেই বস্তুটো চলি যাব, কিন্তু আমাৰ হাৰ্টটোত কিন্তু তাৰ নাথাকে। চ' আমি এটা মেচিন লগাই দিওঁ, যাক আমি পেচমেকাৰ বুলি কওঁ। সেই মেচিনটো লগাই দিয়াৰ ফলত আমাৰ হাৰ্টটোৱে নৰ্মেল কাৰেণ্ট পাব, আৰু নৰ্মেল কাৰেণ্ট পালে আমাৰ হাৰ্টটোৱে ধুনীয়াকৈ আগৰ দৰে বিট কৰি থাকিব। ঠিক একেদৰে বন্ধুসকল, হাৰ্টত যেনেকৈ কাৰেণ্ট থাকে, আমাৰ ব্ৰেইনৰ ভিতৰতো এবিধ কাৰেণ্ট থাকে, খুব ধুনীয়াকৈ সি নৰ্মেলি ফাংচন কৰি থাকে। কিন্তু সেই কাৰেণ্টটোৰ যেতিয়া প্ৰব্লেম হ'ব, তেতিয়া মানুহজনৰ বিভিন্ন সমস্যা আহি যায়। বিশেষকৈ যাক আমি মিৰ্গী হোৱা বুলি কওঁ বা এপিলেপচি হোৱা বুলি কওঁ, সেই কাৰেণ্টৰ সমস্যা যেতিয়া হ'ব, কাৰেণ্টটো যেতিয়া বেছি হৈ যাব, তেতিয়া মানুহজনৰ মিৰ্গীৰ সমস্যা আহে। আৰু এই কাৰেণ্টটোক ডিপ্ৰেছ কৰিবলৈ, সেই কাৰেণ্টটো নৰ্মেল কৰিবলৈ এই লেভেটিৰাচিটাম টেবলেট দিয়া হয়। এই টেবলেটটো খালে মানুহজনৰ যদি মিৰ্গীৰ সমস্যা আছে বা সেই কাৰেণ্টৰ সমস্যা আছে, তেতিয়া সি সেই কাৰেণ্টটোক নৰ্মেল কৰি ৰাখে, উঠি যাব নিদিয়ে কাৰেণ্টটোক, সি নৰ্মেল লেভেলত লেভেল কৰি ৰাখে। চ' এইটোৱে হ'ল এই লেভেটিৰাচিটামৰ কাম। ইয়াক বিভিন্ন কোম্পানীয়ে বেলেগ বেলেগ নাম দি বনায়। চ' বন্ধুসকল, আহক আমি এইবাৰ ইয়াৰ ড'জৰ কথা কওঁ। এই লেভেটিৰাচিটাম টেবলেটৰ কিমান ড'জত খাব লাগিব সেই মানুহজনে। চ' বন্ধুসকল, এই টেবলেটটো 250 mg, 500 mg, 750 mg, 1000 mg বিভিন্ন ষ্ট্ৰেংথত পোৱা যায়। আৰু এইটো আপুনি দিনত দুবাৰ খাব লাগিব নে এবাৰ খাব লাগিব, আৰু কিমান দিন খাব লাগিব, এই বস্তুটো আপোনাৰ বেমাৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। আপোনাৰ বেমাৰটো যদি বেছি আছে, দিনত দুবাৰ খাব লাগিব পাৰে, বা 500 mg বা 750 mg বিভিন্ন মাত্ৰাত আপুনি খাব লাগিব পাৰে। কিন্তু এই বস্তুটো, গোটেইখিনি বস্তু আপোনাৰ বেমাৰটোৰ ওপৰত নিৰ্ভৰ কৰে। যদি বেছি আছে, আপুনি বেছি পাৱাৰত খাব লাগিব, দুবাৰ খাব লাগিব বা এবাৰ খাব লাগিব, গোটেইখিনি কথা আপোনাৰ ৰিপৰ্ট চাই পেলাই সেই ডক্টৰজনে নিৰ্ধাৰণ কৰিব যে আপুনি দিনত দুবাৰ খাব লাগিব নে এবাৰ খাব লাগিব, 500 mg খাব লাগিব নে 1000 mg খাব লাগিব। এই গোটেইখিনি বস্তু কিন্তু আপোনাৰ বেমাৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। গতিকে ড'জটো কিন্তু ফিক্স নহয়, কিন্তু আপোনালোকে এটা ফিক্স টাইমত খাব। যদি আপোনালোকে ৰাতিপুৱা আৰু ৰাতি খায়, সেই একে সময়তে আপোনালোকে সদায় এই ড'জটো ঠিক টাইমত খোৱাৰ কাৰণে চেষ্টা কৰিব।
সৈন্যসকল আহক আমি এইবার এই টেবলেটটোর সাইড এফেক্ট কি হব পারে তার বিষয়ে আলোচনা করো। সৈন্যসকল প্রথম যেটা আপনাদের এই টেবলেটটো লব তেতিয়া আপনাদের মূর ঘূর্ণি, মূরর বিষ বা ইনফেকশন বা ইরিটেশন বা নাক বন্ধ হয়ে থাকা বা টুপনি টুপনি ভাব বা আপনাদের বিহেভিয়ারের অল্প চেঞ্জ হব পারে, অল্প এগ্রেসিভ বিহেভিয়ার হব পারে, অর্থাৎ মুড চেঞ্জ হব পারে আপনাদের। যে আমার কেটে মনটা বেয়া লাগি থাকে তেনে ধরনের মুড চেঞ্জ হব পারে আপনাদের, আর আপনাদের ভোকটা কমি যাব পারে। এইটা কিন্তু প্রথম প্রথম যেটা আপনাদের এই টেবলেটটো লব এই ক্ষেত্রে হব পারে, এই ক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আপনাদের এটা কথা মনত রাখব যে যেটা আপনাদের এই টেবলেটটো খায় যদি আপনাদের কিডনির কিবা সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে তেতিয়া আপনাদের ডক্টরক জনাই দিব যে মোর কিডনির এনেকুৱা প্রবলেম আছে, বা যদি আপনি প্রেগনেন্ট বা প্রেগনেন্সির কারণে প্ল্যান করে আছে, বা যদি আপনি কোনো বাচ্চা গাখির খুয়াই আছে তেনহলে আপনাদের কিন্তু ডক্টরজনক জনাই দিব যে মই প্রেগনেন্সির কারণে প্ল্যান করে আছো বা মই গর্ভবতী বা মই মোর বাচ্চা গাখির খুয়াই আছো, এই কথাবিলা আপনাদের জনাই দিব। আর ইয়ার লগতে এই টেবলেটটো খালে যদি আপনাদের মুডটো খুব বেশিকৈ চেঞ্জ হয়ে যায় বা আপনাদের এনেকুৱা লাগে যে এই দুনিয়াখানে থাকিব ইচ্ছাই নাই, এনেকুৱা আত্মহত্যার যদি এনেকুৱা ধরনের ভাব আহে তেনহলে লগে লগে আপনাদের ডক্টরজনক জনাই দিব যে এইখানি কথা আপনি ডক্টরজনক এইকারণেও কব লাগবে যে যদি আপনার এনেকা ধরনের হয়ে থাকে তেনহলে আপনার সেই ডক্টরজনে যিজনে এই ঔষধটো দিছে তেও আপনার ডোজটো অ্যাডজাস্ট করে দিব, হয়তো আপনার ডোজটো কমাই দিব পারে বা হয়তো আপনার এই টেবলেটটো নিদিব পারে। সো তেওর লগত কথা পাতি আপনি ডোজটো অ্যাডজাস্ট করে লব, অর্থাৎ এই ঔষধের মাত্রাটো অ্যাডজাস্ট করে লব। সো বন্ধুসকল এই ক্ষেত্রে বহুতে দুটামান কোয়েশ্চন সোধে যে এই টেবলেট খালে ইয়ার লগত অ্যালকোহল খাব পারি না, বন্ধুসকল এই টেবলেটের লগত অ্যালকোহল একেবারে নাখাব। আর বন্ধুসকল ইয়ার লগতে বহুতে আমাক এনেকৈ কোয়েশ্চন করে যে এই লেভিপিল খাই থাকা অবস্থা আমি ড্রাইভিং করব পারোনে, আপনাদের এই টেবলেট খাই থাকা অবস্থাত ড্রাইভিং নকরাটাই ভাল, কারণ এই টেবলেট খালে যেহেতু ডিজিনেস বা অল্প ড্রাউসিনেস ভাব আহিব পারে সেয়েহে আপনাদের এই টেবলেট খোৱাৰ সময়ত যাতে আপনাদের ড্রাইভিং নকরে। কিডনির সমস্যা থাকলে এই টেবলেট খাব লাগে নে, কিডনির সমস্যা থাকলে সাধারণত এই টেবলেট আপনাদের খাব নোৱাৰে বা হয়তো আপনার ডক্টরজনে এই ডোজটো অ্যাডজাস্ট করে দিব, কিন্তু লিভারের সমস্যার ক্ষেত্রে এই টেবলেটটো যদি আপনার ডক্টরে খাব দিছে তেনহলে আপনাদের কোনো সমস্যা নোহাকে খাব পারে, কারণ এই টেবলেটটো লিভারের ক্ষেত্রে সিমান একটা প্রবলেম নকরে। যদি কিডনির প্রবলেম আছে তেনহলে কিন্তু ডোজটো অ্যাডজাস্ট করব লাগবে, নহলে এই টেবলেটটো স্টপ করব লাগবে। সো বন্ধুসকল এই ক্ষেত্রে আপনাদের হয়তো ভাবি পারে যে এই টেবলেট কিমান দিনের খাব লাগে। সো বন্ধুসকল এই টেবলেটটো সিমান দিনলে খাব লাগবে যিমান দিনলে আপনার ডক্টরে আপনার প্রেসক্রাইব করেছে। হয়তো আপনাদের এই টেবলেটটো লাইফ লং খাব লাগবে পারে, আপনার ডক্টরে যিমান দিনলে আপনার খাব দিছে সিমান দিনলে আপনি এই টেবলেটটো খাই থাকবে। আপনি নিজে কিন্তু এই টেবলেটটো স্টপ নকরব, যদি আপনাদের নিজে এই টেবলেটটো খাওয়া স্টপ করে দিয়ে তেনহলে আপনার বেমারটা কিন্তু অল্প বেশিহে হয়ে যাব, সমস্যাত পড়ব। এই টেবলেটটো বন্ধ করব লাগিলেও আপনার ডক্টরে এই টেবলেটটোর ডোজ লাহে লাহে কমাই পেলায় আপনার এই টেবলেটটো একেবারে কমাই দিব। সো আপনি সাডেনলি এই টেবলেটটো খাওয়া বন্ধ নকরব। সো বন্ধুসকল এই লেভিপিলর বিষয়ে কোনে মোলে রিকুয়েস্ট করেছে তার নামটো মই স্ক্রিনত দি দিছো, আপনাদের চাই লব। তেখেতে রিকুয়েস্ট করার কারণে মই ইয়ার উপর মই ভিডিও বানালো আর এইটো দরকারিও সেই কারণে মই ভিডিওটো বানাই দিল। সো বন্ধুসকল আজিলৈ ইমানে, থ্যাংক ইউ।